আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকবে মজাদার রসমলাই। ছোট বড় সবাই বেশ পছন্দ করি রসমলাই, তাই না? আজকে আমি আপনাদেরকে খুবই সহজ উপায়ে রসমলাইয়ের রেসিপিটি করে দেখাবো। চাইলে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই রসমলাই। অল্প খরচে কতটা সহজে আমরা হাফ কেজি রসমলাই বানিয়ে ফেলতে পারি, সেই রেসিপিটাই থাকবে আমার আজকের রেসিপিতে। যদি আজকের ভিডিওটি আমার ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আর কথা নেই, চলুন দেখে নেই রসমলাই তৈরি। আজকের রসমলাই তৈরি করার জন্য লাগবে একটি ডিম। ফ্রিজ থেকে নামিয়ে ডিমটা কিন্তু ইউজ করা যাবে না। ডিমটাকে আমি ভেঙে একটি কাঁটা চামচের সাহায্যে কেটে নিচ্ছি। আজকে আমি দুটি মিনি প্যাকেটের সাহায্যে আপনাদেরকে রসমলাই বানিয়ে দেখাবো, আর এই রসমলাইটি তৈরি করা যাবে মাত্র 20 টাকায়। আমি এখানে ডানোর 2 প্যাকেট মিনি প্যাকেট নিয়েছি, 10 টাকা দামের, সেগুলো আমি দুটি নিয়েছি। এখন আমি এই মিনি প্যাকেট দিয়ে যখনই রসমলাই খেতে মন চাবে ঠিক তখনই কিন্তু বানিয়ে নেওয়া যাবে রসমলাই। এরপর নিয়ে নিব বেকিং পাউডার 1/2 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে ঘিয়ের পরিমাণটা বেশি হলেও কোনো সমস্যা নেই। এই তো এখন বেকিং পাউডার আর ঘি আর দুধটা তিনটা খুব ভালো মতো মিলিয়ে নেব। এমনভাবে মিশাতে হবে যেন দুধের সাথে খুব ভালো মতো মিলে মিশে যায়। দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে আমি কতটা সুন্দরভাবে এই দুধটাকে মিলিয়ে নিচ্ছি। মিশাতে মিশাতে একটা পর্যায়ে ভালো মতো মিশে গেলে এখন ডিম দিয়ে আমি একটা ডোয়ের মতো করে দিব। একবারেই কিন্তু ডিমটা দেওয়া যাবে না, আমি একটু অল্প অল্প করে দিচ্ছি। এখানে ডোটা তৈরি করার জন্য আমার যতটুকু ডিম প্রয়োজন আমি ঠিক ততটুকুই ডিমটা দিব। এই তো এটা একটা স্টিকি একটা ডো হবে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এটা মাখতে মাখতে একটু রেস্টের জন্য রেখে দিব, আর 5 থেকে 10 মিনিট পর এটার স্টিকি ভাবটা একদমই থাকবে না। আর এই ডোটা কিন্তু খুব সুন্দর মসৃণ হবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরই। এই তো 5 থেকে 10 মিনিট আমি রেস্টের জন্য রেখে দিয়েছি, ফিরে আসছি 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু অনেক মসৃণ হয়ে গিয়েছে। এখন আমি হাতে ঘি লাগিয়ে অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি রসমলাইয়ের জন্য। আজকে রসমলাইটা আমি একটু লম্বা শেপ করে নিচ্ছি, দেখে হয়তো বুঝতে পারছেন। আপনারা চাইলে যে কোনো আকৃতিতে এটা বানিয়ে নিতে পারবেন, আপনারা চাইলে গোলভাবেও এই রসমলাইটাকে বানিয়ে নিতে পারেন। আর এই লেচিগুলো আমি ছোট ছোট করেই বানাবো, এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। এই তো ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। রসমলাইয়ের মিষ্টিগুলা তৈরি করা হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি রসমলাইয়ের দুধটা তৈরি করতে। 30 টাকার দুধ দিয়ে আমি আমার আজকের রেসিপিটি বানাচ্ছি। এই তো দুধটা তৈরি করে নিচ্ছি। একটি পাত্রে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি 10 টাকা একটি দুধের প্যাকেট। আর এই 1 প্যাকেট দুধ দিয়ে কিন্তু আজকে রসমলাই বানাবো। এই তো দুধটা খুব ভালো মতো নেড়ে চেড়ে মিলে নিচ্ছি। যখন খুব ভালো মতো দুধটা মিশে যাবে আমি ঠিক এ পর্যায়ে চুলাটা অন করে দিব। যখন দুধটা মিডিয়াম আছে আমি দুধটাকে জাল করে নিব, এবং বলো করতেই আমি রসমলাইয়ের শেপগুলো ছেড়ে দিব। দুধটা কিন্তু বলো উঠে গেছে, বেশি ঘন হলে কিন্তু রসমলাইটা শক্ত হয়ে যাবে, এই জন্য দুধটা পাতলা থাকা অবস্থায় রসমলাইগুলো দিতে হবে। তো এই তো আমি রসমলাইগুলো দিয়ে দিচ্ছি। এই তো রসমলাইগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। যখন তখন চাইলেই কিন্তু খেতে পারবেন এই রসমলাইগুলো, আর খুবই অল্প খরচে, আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা তুলে আমি অ্যাড করছি এবার কনডেন্স মিল্ক।
আর এই কন্ডেন্স মিল্কটা আমি অ্যাড করছি চিনির বদলে। এতে করে দুধটাও যেমন ঘন হবে আর রসমলাইয়ের মিষ্টিটাও পারফেক্টলি হবে। এই তো এখানে আমি প্রায় 1.5 কাপের মতো কন্ডেন্স মিল্ক ইউজ করেছি। এখন আমি জাল করে নিব আরও 5 থেকে 6 মিনিটের মতো। এর ভিতর কিন্তু আমার রসমলাইটা হয়ে গিয়েছে। এই তো গরম থাকা অবস্থায় আমি একটি তুলি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি কতটা তুলতুলে নরম হয়েছে। হয়ে গেল মাত্র 3 প্যাকেটে 30 টাকায় 1/2 কেজির মতো রসমলাই। এতো এতো সার্ভ করে নিয়েছি কিছুটা বাদাম আর চেরি দিয়ে, এবং এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু আরও অনেক বেশি মজা লাগে। এতো একটি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টলি হয়েছে আমার আজকের রসমলাইটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে এই রেসিপিটি সবার সাথে শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।